প্রিয় দেশবাসী, দুর্নীতিবাজ এই দামি সরকারকে দিয়ে দেশ চলতে পারে না। ভোট ডাকাত হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে শীঘ্রই আরেকটি সত্যিকার জনপ্রতিনিধিত্বশীল নির্বাচনের জন্য প্রস্তুত থাকুন। চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত দেশে গণতন্ত্র, মানবাধিকার এবং 12 কোটি মানুষের লুণ্ঠিত ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত চলমান এই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আপনি যে দল কিংবা যে মতেরই হন না কেন, আমাদের আন্দোলনকে বেগবান করতে আমাদের হাতকে শক্তিশালী করুন। আমাদের সঙ্গে রাজপথের সংগ্রামে, রাজপথের আন্দোলনে শরিক হন, অংশ নিন। আপনার সাধ্য সামর্থ্যের সবটুকু দিয়ে বিএনপি সহ 63টি রাজনৈতিক দলের চলমান আন্দোলনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন। কারণ আপনার তথা প্রতিটি নাগরিকের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই আমাদের চলমান এই আন্দোলন, আমাদের চলমান এই সংগ্রাম। সবশেষে আমি বিএনপির সর্বস্তরের নেতা, কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলতে চাই, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই আপনারা বছরের পর বছর ধরে কষ্ট করেছেন, বহু ত্যাগ স্বীকার করেছেন, বহু মূল্য দিয়েছেন আপনারা। আপনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বলতে চাই। যতবার দেশে গণতন্ত্র বিপন্ন হয়েছে, বারবার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছে দেশপ্রেমিক জনগণের দল বিএনপি। জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণ বিএনপির কাছে থেকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলনের নেতৃত্ব আশা করে। সুতরাং আপনারা নিজ নিজ সাংগঠনিক এলাকায় গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিন। চলমান আন্দোলন সফল করতে হলে শেখ হাসিনার পদত্যাগের কোনোই বিকল্প নেই। শেখ হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে ইনশাল্লাহ।